তার এই যে আজকে সর্বস্তরে মানুষেরা ভাষা শহীদদের স্মরণ করছে, তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, আপনার এখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। গালিব, 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এখানে হাজারো মানুষের ভিড় হচ্ছে। সকাল 6টা থেকে কিন্তু এই শহীদ বেদি কিন্তু এখানে এটি কিন্তু খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য সকাল 6টা থেকে, এবং এই সকাল 6টা থেকেই সর্বসাধারণের সব ধরনের মানুষ কিন্তু এখানে আসছেন। এখানে সব ধরনের মানুষ কিন্তু এখানে এসে এই যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি কিন্তু নিবেদন করছেন। এর আগে কিন্তু এই দিবসটির প্রথম প্রহরে কিন্তু এখানে যারা সরকারি বেসরকারি কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন, এবং এখানে এসে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের প্রতি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক ছোট বাচ্চারা রয়েছেন, এবং অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যারা কিন্তু এখানে শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছেন। এবং তারা কিন্তু এসে এখানে বলছেন যে আসলে এই জায়গাটিতে শুধুমাত্র শহীদরা যারা আছেন, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলা ভাষা আমরা পেয়েছি, এই সেই কারণেই কিন্তু আজকে এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আসছে তাদের। এবং এই যে যে ভাষা শহীদদের প্রতি আজকে যে শ্রদ্ধা নিবেদন, এই শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানগুলোতে কিন্তু নানা ধরনের কর্মসূচি রয়েছে, যেমন রচনা প্রতিযোগিতা, শহীদদের নিয়ে নানা রকম লেখা, চিত্রাঙ্কন সহ বিভিন্ন রকম প্রতিযোগিতা রয়েছে দিনব্যাপী। তো এছাড়াও গালিব, আরেকটি তথ্য দিয়ে রাখি আপনাকে যে শহীদদের প্রতি এই যে যে শ্রদ্ধা নিবেদন, এটি কিন্তু গত রাত 12:01 থেকেই কিন্তু শুরু হয়েছে। তো এখানে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকরা কিন্তু সব এখানে আসছেন এবং ফুল হাতে নিয়ে এখানে আসছেন, এবং এসে কিন্তু এখানে এসে এই যে শহীদরা শহীদ হয়েছিলেন ভাষা আন্দোলনে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন খালিদ সাইফুল্লাহ সহকর্মী, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। রামিম, খুলনার মতো কুমিল্লায় কিন্তু অমর একুশের প্রভাত ফেরিতে অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষের একটি মিলন মেলা পরিণত হয়েছে কুমিল্লার শহীদ মিনার। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন সকল মানুষই। গতকাল রাত থেকে অর্থাৎ একুশের প্রথম প্রহরেই কিন্তু প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী, সর্বস্তরের মানুষই কিন্তু গতকাল গত রাত থেকে কিন্তু তারা শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, ভালোবাসা জানাচ্ছেন। কুমিল্লার সাথে কিন্তু ভাষা আন্দোলনের একটি সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। 1947 সালে সর্বপ্রথম পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন এই কুমিল্লার কৃতি সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে আন্দোলন সেটিকে জাতিসংঘের স্বীকৃতি আনার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রফিকুল ইসলাম, তারা দুজনে কিন্তু কুমিল্লার কৃতি সন্তান, যার কারণে কুমিল্লার মানুষ কিন্তু এই দিবসটিকে, এই দিনটিকে অন্যরকমভাবে উপলব্ধি করে। এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বেলা অনেক গড়িয়েছে, খুব ভোর থেকে কিন্তু প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে শিশু থেকে, শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সের মানুষ, নারী পুরুষ সকলে কিন্তু আসছেন এবং ফুলের শ্রদ্ধায় শহীদ মিনারে কিন্তু শহীদ বেদিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই কার্যক্রমকে কিন্তু সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য কাজ করছে
আছে বাংলাদেশ স্কাউটস সাংস্কৃতিক কর্মী এবং নানা রকম ভলান্টিয়াররা কিন্তু কাজ করছেন যেন সুশৃঙ্খলভাবে এই আজকের এই অনুষ্ঠানটা এই আয়োজনটিকে যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আমরা দেখছি যে অথনা থিয়েটার গণসংহতি আন্দোলন বিভিন্ন রকম শিক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে ফুল দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই কিন্তু তারা সম্মিলিতভাবে অংশগ্রহণ করছেন। শিক্ষকরা আমাদেরকে বলছেন যে এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার হয়নি, বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি শহীদ মিনার স্থাপন করা হয় তাহলে শিশুকাল থেকেই কিন্তু তারা এই ভাষার প্রতি তাদের প্রেম জাগ্রত হবে, শুধু সংস্কৃতির চর্চা তাদের মনে তারা লালন করতে পারবে না এবং তারা ভাষা আন্দোলনের যে ইতিহাস আমাদের স্বাধিকার আদায়ের যে আন্দোলন সেটা কিন্তু ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছিল সেই বিষয়ে কিন্তু তারা এর মাধ্যমে কিন্তু তারা তাদের তারা শিখতে পারবে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শহীদ মিনার স্থাপনের জন্য কিন্তু এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন এই বিষয়টি এবং আজকে সবার শ্রদ্ধা নিবেদন করছেন অমর একুশের ভাষা শহীদদের প্রতি। যুক্ত হয়েছিলেন দুই সহকর্মী রামিম চৌধুরী এবং খালেদ সাইফুল্লাহ। এখন বাজারে নেছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর।